বাঙালি বাংলাদেশী তথা ভারতীয় উপমহাদেশের মহান ব্যক্তিত্ব, বহু ভাষাবিদ, বিশিষ্ট শিক্ষক ও দার্শনিক, বাংলা ভাষা ও সাহিত্যের জগতে এক অবিস্মরণীয় নাম, জ্ঞান ও তাপস ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। মহান এই গুণী মানুষটি 1885 সালের 10ই জুলাই 24 পরগনা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। তবে আকিকা হয়েছিল মোহাম্মদ ইব্রাহিম নামে। তার পিতার নাম মফিজউদ্দিন আহমদ এবং তিনি পেশায় ছিলেন পীর গোরাচাঁদের দরগার খাদেম। মাতার নাম হুরুননেসা। 2004 সালের বিবিসি বাংলার জরিপে শীর্ষ 20 বাঙালির তালিকায় 16তম স্থানে ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী ও কার্টুনিস্ট মর্তুজা বশির তার ছেলে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর শিক্ষা জীবন শুরু হয় গ্রামের একটা মক্তব থেকে। তারপর হাওড়া জেলা থেকে এন্ট্রান্স, কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে এফএ, কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃততে বি অনার্স, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক ভাষাতত্ত্বে এমএ পাশ করেন। এছাড়াও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্যারিসের সর্বন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট উপাধি লাভ করেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রায় 24টি ভাষা, মতান্তরে 30টি ভাষা জানতেন। 18টি ভাষায় ছিলেন সুপণ্ডিত, কিন্তু তার অন্তরে ভাষা ছিল বাংলা। মাতৃভাষার প্রতি তার ভালোবাসা ছিল প্রবাদপ্রতিম। তিনি বাংলা একাডেমিরও স্বপ্নদ্রষ্টা। তিনি বলেছিলেন, মা মাতৃভাষা মাতৃভূমি প্রত্যেক মানুষের পরম শ্রদ্ধার বস্তু। এছাড়াও চর্যাপদ বিষয়ক গবেষণা, বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে তার মতবাদ, বাংলা ভাষার জন্মসাল বিষয়ে তার বক্তব্য, বাংলা বর্ষপঞ্জি সংস্কার, বাংলা সাহিত্যের ইতিহাস লেখা, বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান প্রণয়ন সবই তার উল্লেখযোগ্য কীর্তি। নতুন প্রজন্মের অনেকেই জানে না শহীদুল্লাহর নাম, এবং নাম জানলেও জানে না কী তার অবদান। বাংলা ভাষার গবেষক হিসেবে মোহাম্মদ শহীদুল্লাহর প্রধান অবদান হল চর্যাপদের বিষয়বস্তু এবং তার কবিদের পরিচয় তুলে ধরা, বাংলা ভাষার উৎপত্তিকাল নির্ধারণ করা, বাংলা ভাষার উৎপত্তি যে গৌড়ীয় প্রাকৃত থেকে সেটি বলা, আঞ্চলিক ভাষার অভিধান প্রণয়ন করা এবং বাংলা সাহিত্যের ইতিহাস প্রণয়ন। বর্তমান প্রজন্মের অনেকের মধ্যে মাতৃভাষা শিক্ষার প্রতি উদাসীনতা, ইংরেজি বাংলা হিন্দি মিশিয়ে খিচুড়ি ভাষায় কথা বলার প্রবণতা, প্রমিত বাংলার পরিবর্তে ভাষাকে বিকৃত করে উপস্থাপনের কুস্বভাব দেখা যাচ্ছে। এমন সময়ে শহীদুল্লাহ হতে পারেন অনুসরণ ও অনুকরণীয়, যিনি বিভিন্ন ভাষায় সুপণ্ডিত হয়েও মাতৃভাষাকে ভালোবাসেন, ভালোবাসেন মাতৃভূমিকেও। 15 ও প্রাচ্যে অন্যতম সেরা ভাষাবিজ্ঞানী হিসেবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন একজন খাঁটি বাঙালি ও ধর্মপ্রাণ মুসলমান। জাতিসত্তা সম্পর্কে মোহাম্মদ শহীদুল্লাহর স্মরণীয় উক্তি ছিল, আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। পাকিস্তান প্রতিষ্ঠার পরই দেশের রাষ্ট্রভাষা নিয়ে বিতর্ক সৃষ্টি হলে বাংলাকে রাষ্ট্রভাষা করার পক্ষে যে কজন ব্যক্তি জোরালো বক্তব্য উপস্থাপন করেছেন তাদের মধ্যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অন্যতম। তার এই ভূমিকার ফলে রাষ্ট্রভাষা আন্দোলনের পথ অনেকখানি প্রশস্ত হয়। ধর্মকেও তিনি যতটা বুঝতেন ততটা অন্য অনেক ধর্ম বিষয়ক পণ্ডিতও বুঝতেন কিনা সন্দেহ, কারণ একাধারে কোরআন হাদিস ও গীতা বেদ বাইবেল পড়া মানুষ আরবি ফার্সি হিব্রু এবং সংস্কৃত পালি প্রাচীন পাহলবি এবং ইংরেজি ফরাসি জার্মান জানা মানুষ সারা বিশ্বেই বিরল। তিনি সনাতন বৈদিক শাস্ত্র আর্য ভাষা ও সাহিত্য যেমন জানতেন, তেমনি মধ্যপ্রাচ্যের সংস্কৃতি ভাষা আব্রাহামীয় ধর্মসমূহকেও জানতেন।